নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 20/7/2021 কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি রয়েছে, সেই বিজ্ঞপ্তি আমি শেয়ার করব। অর্থাৎ আবার একটি স্কুলে হচ্ছে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হচ্ছে, কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ। তো বিভিন্ন একাধিক বিষয়ে চাকরির সুযোগ রয়েছে, অবশ্যই মিস করবেন না। তো যারা শিক্ষকতা চাকরি করতে চান অবশ্যই কেন্দ্রীয় বিদ্যালয়ে বা সেন্ট্রাল বিদ্যালয়ে, তো তাদের সেই কেন্দ্রীয় বিদ্যালয়ে বা সেন্ট্রাল স্কুলের যারা শিক্ষকতা করতে চান তার চাকরির সুযোগ রয়েছে। তো আসুন দেখে নিই কোন এতে না, খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয় আইআইটি খড়গপুরের হচ্ছে সে একাধিক বিষয়ে চাকরির সুযোগ রয়েছে। আমরা নোটিফিকেশানটা দেখে নেব। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো আমরা একটু নোটিফিকেশানটা দেখে নিই কী রয়েছে নোটিফিকেশানটা। দেখুন, কেন্দ্রীয় বিদ্যালয় খড়গপুর ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। বিদ্যালয় প্রিমিসেস বিদ্যালয়ের মধ্যেই হবে ইন্টারভিউ প্রক্রিয়াটা। কেন্দ্রীয় বিদ্যালয় আইআইটি খড়গপুর এগেনস্ট ভ্যাকেন্সি 2021-22 জন্য কবে হবে না 28, এবং যারা আবেদন করতে চান অবশ্যই ক্যান্ডিডেট অবশ্যই 28 এবং 29 জুলাইয়ের মধ্যে, 8টা থেকে 9:30টার মধ্যে 28 এবং 29 জুলাই হচ্ছে বিদ্যালয়ের অফিসে হচ্ছে প্রেসক্রাইব ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা পূরণ করে বিভিন্ন ডকুমেন্ট সহ জমা করতে হবে। প্রেসক্রাইব ফরম্যাট পেয়ে যাবেন ওয়েবসাইট in.ac.kvs.iitkharagpur.www. এই ওয়েবসাইটের মানে www.kharagpur.iitkvs.ac.in এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, বা আমি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে নিয়ে যেতে পারেন যদি দেখেন। তো ইন্টারভিউ হবে 28 তারিখে হবে আর 29 তারিখে হবে, দুদিন। তো অবশ্যই দুদিনের মধ্যে কিন্তু পৌঁছানো দরকার, অবশ্যই রিকোয়েস্ট টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান। তো একটু দেখে নেবো আমরা, দেখুন ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। ইন্টারভিউর জন্য আপনাদেরকে ফর্ম জমা করতে হবে, একদম অ্যাপ্লিকেশান ফর্মেটটা ডাউনলোড করে জমা করতে হবে 28 এবং 29 তারিখে, সেলফ অ্যাটেস্টের কপি দিয়ে জমা করতে হবে 28-29 তারিখে। ওই দিনই ইন্টারভিউ রয়েছে, 8টা থেকে 9:30টার মধ্যে রেজিস্ট্রেশন রয়েছে। প্রথমে ওই ইন্টারভিউ বোর্ডে আপনাকে জমা করতে হবে। পিজিটি রয়েছে সব অল সাবজেক্ট, আর পিআরটি পিজিটি রয়েছে বিভিন্ন সাবজেক্টের ওপর। আসুন দেখে নিই, পিজিটি বলতে পিজিটির মধ্যে 2 বছরের ইন্টিগ্রেটেড এমএসসি কোর্স হতে হবে, বা মাস্টার ডিগ্রি হলে 50% নম্বর থাকতে হবে। বিভিন্ন সাবজেক্ট রয়েছে, সংস্কৃত ভ্যাকেন্সিগুলো দেখুন। আর এক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেশান নেওয়া হবে হচ্ছে 28 তারিখে নেওয়া হবে 8:30 থেকে 9:30 পর্যন্ত, 8:30 থেকে 9:30 মধ্যে রেজিস্ট্রেশন রয়েছে, এবং 9:30টার মধ্যে যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন জমা করবেন সঙ্গে সঙ্গে অফিসে গিয়ে। একদম হিন্দি, ইংলিশ, সংস্কৃত, ইতিহাস, ইকোনমিক্স, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই সাবজেক্টগুলোতে ভ্যাকেন্সি রয়েছে। 50% নাম্বার থাকতে হবে মাস্টার ডিগ্রিতে, এটা কিন্তু পরিষ্কার রয়েছে। আর পিজিটি কমার্স রয়েছে, পিজিটি পলিটিক্যাল সায়েন্স, বায়োলজি, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স রয়েছে, বিভিন্ন যোগ্যতা রয়েছে। আপনারা জানেন বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন যোগ্যতা সাবজেক্ট ওয়াইজ সেটা হবে লাগবে, দেখে নেবেন একটু। এটা হচ্ছে 29 তারিখে হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে, 29 তারিখে 8:30 থেকে 9:30টার মধ্যে কিন্তু উপস্থিত থাকবে। বিএড অবশ্যই থাকতে হবে, তার সঙ্গে হিন্দি ইংলিশ মিডিয়াম টিচিংয়ের ফেভারি এক্সপিরিয়েন্স যদি থাকে তারা সুবিধা পাবে। তো কম্পিউটার নলেজ থাকতে হবে, এটা রয়েছে কম্পিউটার নলেজ থাকতে হবে অবশ্যই। আর টিজিটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন টিজিটি হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, এবং অর্থাৎ বিএ 50% নম্বর থাকতে হবে। তার সঙ্গে এখানে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, হিন্দি, ইংলিশ, সংস্কৃত এগুলো রয়েছে, ম্যাথ, সায়েন্স এগুলো রয়েছে। পিআরটির ক্ষেত্রে প্রাইমারি টিচার নিয়োগ হবে, সিনিয়র সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক হতে হবে, সিনিয়র সেকেন্ডারি হতে হবে, এবং তার সঙ্গে সিটেট পাস হতে হবে এই ক্ষেত্রে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে, বা ডিএলএড। কম্পিউটার ইনস্ট্রাক্টর কম্পিউটার সাবজেক্টের ওপর বিটেক বা ব্যাচেলার অফ মাস্টার ডিগ্রি সায়েন্স, এনি সায়েন্স, ম্যাথামেটিক্স থাকতে হবে, আর ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান, তারা অ্যাপ্লাই করতে পারবে। স্কিল টিচার লাগবে, এটা বিপিএড বা এমপিএড থাকলে তারা আবেদন করতে পারবে। আর কাউন্সিলার বিএবিএসসি ডিপ্লোমা কোর্স থাকতে হবে কাউন্সিলিংয়ের ওপর, ডক্টর লাগবে এমবিবিএস ডক্টর, নার্স লাগবে নার্সের, তাহলে এতগুলো পদে ভ্যাকেন্সি রয়েছে। তো এই সমস্ত ভ্যাকেন্সিতে আপনি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে, অবশ্যই ডকুমেন্ট সহ উপস্থিত থাকবেন ইন্টারভিউ বোর্ডে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট, এই অ্যাপ্লিকেশান ফরম্যাট আপনাকে পূরণ করে নিয়ে যেতে হবে, পূরণ করে নিয়ে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকতে হবে। তো যারা এখন মানে প্রস্তুত হননি অবশ্যই প্রস্তুত নিন, একাধিক পদে চাকরির সুযোগ রয়েছে। আপনারা দেখলেন, ভিডিওটা পজ করেও দেখে নিতে পারবেন,
কার ক্ষেত্রে কোন মানে ক্রাইটেরিয়া দরকার বা কি যোগ্যতা দরকার সেটা অনুযায়ী অবশ্যই আবেদন করবেন, একদম ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকবেন 28 এবং 28 তারিখে যাদের সেটা আছে আর 29 তারিখে কিছু জনের। তো যাই হোক, ধন্যবাদ, ফিরে আসি পরে আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।